সাবস্ক্রাইব করুন অনলাইন গুরু চ্যানেলকে আর পেয়ে যান সমস্ত টেকনিক্যাল আপডেট সবার আগে আপনার নিজের ভাষায়। নমস্কার বন্ধুরা, আপনার সঙ্গে আমি স্মার্ট, আপনারা দেখছেন অনলাইন গুরু চ্যানেল। সো ফ্রেন্ড, আজ আমি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি প্লে স্টোরের এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সম্পর্কে। সো ফ্রেন্ড, বেশি দেরি না করে চলুন দেখিয়ে নেওয়া যাক। সো বেসিক্যালি আমরা যখন প্লে স্টোর থেকে কোনো একটি অ্যাপ ইনস্টল করি, আমরা জানি না আদৌ আমি যে অ্যাপটি ইনস্টল করছি, সেই অ্যাপটি আমি যে কাজের জন্য ইনস্টল করছি সেই কাজের অ্যাপই কি না, আদৌ ওই অ্যাপটি কি মিসলিডিং করছে কিনা। আমি হয়তো একটি কাজের জন্য ইনস্টল করছি, ওটা হয়তো আর একটি কাজের জন্য হয়তো সেই অ্যাপটি, অথবা আমরা দেখালো সেই অ্যাপটি ইনস্টল করার পরে শুধু দেখছি সেই অ্যাপটির মধ্যে শুধু অ্যাড আর অ্যাড, কাজের থেকে অ্যাডই শুধু বেশি, অথবা অ্যাপটি অরিজিনাল অ্যাপ না, অ্যাপটি সম্পূর্ণ একটি ফেক অ্যাপ। সো এরকম কিন্তু হতে পারে, আমরা কিন্তু এই অ্যাপটি ইনস্টল না করে এসব কিছু জানতে পারি না। কিন্তু বর্তমানে প্লে স্টোর আমাদের জন্য দারুণ একটি ফিচার্স নিয়ে আসতে চলেছে, নতুন একটি অপশান অ্যাড করতে চলেছে প্লে স্টোরে, যার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো অ্যাপ ইনস্টল করার আগেই কিন্তু তার একটা ট্রায়াল দিয়ে নিতে পারেন। অর্থাৎ আপনি যে কোনো অ্যাপ ইনস্টল করার আগেই কিন্তু সে অ্যাপটির ভিতরে কী আছে, সে অ্যাপটি কীভাবে কাজ করে সম্পূর্ণ কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো তার জন্য যে অপশানটি প্লে স্টোর নতুন অ্যাড করতে চলেছে তার নাম ট্রাই নাও অপশান। সো ট্রাই নাও অপশান ঠিক ইনস্টল অপশান যেখানে থাকে তার পাশেই দেখবেন ট্রাই নাও অপশান কিন্তু অ্যাড হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো অ্যাপটির ভিতরে কী আছে এবং অ্যাপটি কী কাজ করে সব কিন্তু আমরা দেখে নিতে পারবো, অর্থাৎ আমরা একটা ট্রায়াল নিয়ে নিতে পারবো। ধরুন আপনি কোনো একটা বাইক কিনতে গিয়েছেন বাইকের শোরুমে, তখন আপনি চাইছেন যে বাইকটা আগে একবার আপনি ড্রাইভ করে দেখবেন যে বাইকটা কেমন চলে, তখন আপনি বাইকের দোকানদারকে বললেন আমি ট্রায়াল নিতে চাই, তখন দোকানদার কিন্তু আপনাকে ট্রায়াল নেওয়ার জন্য কিন্তু বাইকটি কিছুক্ষণের জন্য দিয়ে দেয়। ঠিক সেরকমই আপনি যে কোনো একটি অ্যাপ ইনস্টল করার আগে কিন্তু আপনি সেই অ্যাপটি কী কাজ করে এবং সেই অ্যাপটির ভিতরে কী আছে সেটা কিন্তু সহজে দেখে নিতে পারবেন। তো এই অপশানটা এখন টেস্টিং অবস্থায় আছে, এটার উপরে কিন্তু কাজ চলছে, জাস্ট কিছুদিনের মধ্যেই কিন্তু এই অপশানটা প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং আমরা সহজেই যে কোনো অ্যাপ কিন্তু ইনস্টল করার আগে সেটাকে ট্রাই করে দেখে নিতে পারবো। তো এর ফলে আমাদের অনেক সুবিধা হবে, যেমন আমরা যে কোনো অ্যাপ ইনস্টল করে যদি সেই অ্যাপটি ফেক অ্যাপ হয়, অর্থাৎ আমাদের কাজের অ্যাপ না হয়, তাহলে কিন্তু আমাদের যে নেটের ব্যালেন্স অথবা MB সেটা কিন্তু আমাদের ফালতু নষ্ট হয়ে যায়। সুতরাং আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি নতুন কিছু ইনফরমেশন পেলেন, আর যদি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এরকম প্রত্যেক দিন নতুন নতুন টেকনিক্যাল ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করতেই থাকি, যেটা আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। সুতরাং আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আপনার দিনটি ভালো কাটুক, ধন্যবাদ।